খালি আপনার বাড়ি কোন গ্রাম? হাসনহাটি। হাসনহাটি। আব্বার নাম কি বলেন? না না বলেন। আপনারা ওই স্কুলের দাদা সদস্য ছিলেন? কিন্তু ওই স্কুলে আপনাদের কোনো প্রাধিকার দেওয়া হয় নাই? কোনো অধিকার দেওয়া হয় নাই। তা আপনারা এটার ব্যাপারে কোনো সরকারের সাথে কোনো কথাবার্তা বলেছেন? মানে যখনই আপনার ওখানে কোনো নিয়োগ হয়, জি, দেখা গেল আমাদের অপোজিট কে অন্য কারো দিয়ে। আচ্ছা, এখন ওইখানে হেডমাস্টার কে আছেন? এখন এমন আপনারা কি যে আপনারা কোনো পদ পান নাই বা আপনারা যখন চাকরি বাকরি দেন এর ব্যাপারে কি আপনারা থানা নির্বাহী কর্মকর্তার জন্য হাতে কথা বলেছেন? স্মরণাপন্ন হয়েছেন আপনারা? না, আমরা এমপির কাছে কয়েকবার গিয়েছি, হ্যাঁ, মন্ত্রী বলে দুই বছর, কিন্তু কোনো ফলাফল আসেনি। কোনো ফলাফল আসেনি। আপনারা কি কোনো লিখিত অবজেকশন দিয়েছেন, অভিযোগ জানিয়েছেন? কোনো লিখিত অভিযোগ জানিয়েছেন আপনারা? না, জানান না। স্কুলের যে প্রধান, সে নিজে যখন আপনার হেডমাস্টার ছিল না, তখন হেডমাস্টার ডাইরেক্ট ছিল আমাদের রাষ্ট্রপ্রধান। তারপরে উনি লিখিত দিল যে এনারা দাতা সদস্যর জন্য এদের একটা চাকরি অবশ্যই প্রয়োজন এবং এরা যোগ্য প্রার্থী। সে কাগজ এমপির কাছে দেওয়া হয়েছে, কিন্তু কখনো ফলাফলই আসে। আবার শুধু এটা না, অন্য কোনো ব্যক্তিকে নিয়োগ দিতে হলে দাতা সদস্য অবশ্যই ওই নিয়োগ বোর্ডে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, ডাক্তার তাহলে আল্লাহর ভরসা রাখেন, হয়তো টুডে টুমারো হয়তো যে কোনো একটা ওয়েতে হয়তো আপনাদের একটা ব্যবস্থা হইতেও পারে যদি আল্লাহ চাই। ঠিক আছে।